মৃত্যুর মহামারী গ্রামকে গ্রাম, শহরকে শহর গ্রাস করে ফেলবে। কারণ কারণ কি? জিনা আর রেবা, সুদ আর জিনা যেখানে ছড়ায়, মৃত্যু সেখানে ছড়ায়। প্রিয় ভাইয়েরা, যে কোনো টাইমে মালাকুল মউত আপনাকে আমাকে নিয়ে যাবে, এই জন্য মৃত্যুর জন্য রেডি হন। একটা তৃতীয় বিশ্বযুদ্ধ, পারমাণবিক বিশ্বযুদ্ধ 10-11 মিনিটে শেষ, 10-11 মিনিটে একটা বিশ্বযুদ্ধ শেষ, লাশ পড়ে যাবে কয়েকশো কোটি, দিশাও পাবেন না। কখন যে আখেরাতে চলে গেলেন দিশাও পাবেন না, এই অবস্থা আসতেছে। ও ভাইরা, এগুলি মালহামা, মালহামার কথা, মালহামা। নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে যে যুদ্ধ হবে সেটা হবে দেশ জয়ের যুদ্ধ নয়, সম্পদ জয়ের যুদ্ধ নয়, সেটা হবে মানুষ মারার যুদ্ধ। আগের যুদ্ধগুলি করত দেশ জয়ের জন্য, ভূমি দখলের জন্য, আগের যুদ্ধগুলি হতো সম্পদ দখলের জন্য, খনি দখলের জন্য, এবারের মহাযুদ্ধ আসতেছে মানুষ মারার জন্য। এত মানুষ থাকতে পারবেন না। অতএব দুনিয়ার মোহ ত্যাগ করেন, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করেন। নবীজি যেমন আফসোস করে গেছেন যে আমার আরব জাতি শেষ হয়ে যাবে, আমার আরব জাতি তাস্তানজিবুল আরব, এক বিশ্ব বিপর্যয় এসে আরব জাতিটাকে সাফ করে চলে যাবে। তো আরবরা মরে গেলে আমরা মুসলিমরা ইসলামের সত্যবাণীগুলি আরব ওলামাদের কাছেই তো শুনি, মক্কার ইমাম, মদিনার ইমাম, এদের কাছেই তো শুনি। মদিনা শরীফ 40 বছর জনমানব শূন্য হয়ে থাকবে, তাতরুকুন আল মদিনা আলা আহসানি মা কানাত। সহি হাদিসে আসছে, নবীজি বলছেন মদিনা যখন সর্বসুন্দর সাজে সজ্জিত হবে, তার দালান, কোঠা, বিল্ডিং, তার বাগ বাগিচা, তার পাক পাখালি, তার সার্বিক অত্যাধুনিক সুবিধায় যখন মদিনা ভরপুর থাকবে, তাতরুকুন আল মদিনা, তখন তোমরা সবাই মদিনা ছেড়ে পালিয়ে যাবে, মদিনায় বিচরণ করবে চতুষ্পদ জন্তু, ইয়াকশাহা আর তৈর, সেবা ও তৈরি বলা আওয়াফি, জীবজন্তু থাকবে। মসজিদে নববীতে কুকুর ঢুকে পেশাব করবে, কুকুর তা আবার কেউ থাকবে না, এটা হাদিস। সেই দুঃখজনক পর্ব এখন শুরু হচ্ছে অল্প সময়ের মধ্যে। মুসলিম জাহান বিশাল এক লণ্ডভণ্ড হবে পাপাচারের কারণে। এরপরে যারা বেঁচে থাকবে আল্লাহ তাদের হাতে গোটা পৃথিবী তুলে দেবেন, গোটা পৃথিবী তাদের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ। এই সময়ে করণীয় কি? যাতে শেষ জমানায় ঈমান নিয়ে কবরে যেতে পারে। এমন ফিতনা আসবে, এমন বিপর্যয় আসবে। ও ভাইয়েরা, সিরিয়ার উপরে এমন ফিতনা এসেছে, ইরাকের উপরে এসেছে, লিবিয়ার উপর এসেছে। আহা, সাদ্দাম কি কল্পনা করেছিল যে আমার এই পাপ আমাকে এইভাবে ধুলায় মিশিয়ে দেবে? ওয়ালান তাজিদাল সুন্নাতিল্লাহ তাবদীলা। সাদ্দামের ছবি মূর্তি ছিল না, এমন কোন ইরাকের শহর ছিল না, ইরাকের সব শহরে সাদ্দামের মূর্তি, তার ছবি পূজার মতো করেছিল, ঠিক নয় কি? কিন্তু পাপ করলে তুমি আরবি না তুর্কি না কুর্দি না ইংলিশ না বাঙালি, আল্লাহ কোনো বাজ বিচার করবে না। সাদ্দাম কিভাবে শেষ হয়ে গেল, গাদ্দাফি কিভাবে শেষ হয়ে গেল, কল্পনা করতে পেরেছিল? কল্পনা করতে পারে নাই। কিন্তু পাপ আপনাকেও ছাড়বে না, সাদ্দামকেও ছাড়ে নাই, গাদ্দাফিকেও ছাড়ে নাই, ফেরাউনকেও ছাড়ে নাই, নমরুদকেও ছাড়ে নাই, কারুনকেও ছাড়ে নাই, আবু জাহেলকেও ছাড়ে নাই, হিটলারকেও ছাড়ে নাই, ছেড়ে দিয়েছে, কাউকে ছাড়ে নাই। বর্তমান যুগে যারা আছি আমাদেরকে ছাড়বে? ছাড়বে না। এই জন্য প্রিয় ভাইয়েরা,
আসলে কিয়ামতের আগে তো, কিয়ামত শুরু হয়েছে 1400 বছর আগে, কিয়ামতের মৃদুমন্দ বায়ু স্টার্ট, সূচনা পর্ব 1400 বছর আগে আরম্ভ হয়েছে। কারণ নবীজি ছিলেন বয়স্তু ফি নাসামি সা, কিয়ামত যখন শুরু হয়েছে তখন পৃথিবীতে এসেছি, কিয়ামতের বাতাস যখন বইতে আরম্ভ হয়েছে তখন আমি পৃথিবীতে এসেছি। কোরআনে আল্লাহ বলেছেন ফাকাদ জাআশরাতুহা, কিয়ামতের প্রথম পর্ব আরম্ভ হয়ে গেছে। কার মাধ্যমে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। বিশ্বে এখন যে বিরাট বিরাট বিল্ডিং তৈরি হচ্ছে, এগুলি বানানেওয়ালাদের গোরস্থান। এগুলি কি? এই বিল্ডিং যারা বানায় তাদের কবরস্থান। এটাই চাপা পড়ে তারা দাফন হয়ে যাবে। এদেরকে এখান থেকে খুলে এত মানুষ কোথায় পাওয়া যাবে এত কোটি লাশ দাফন করার জন্য? এই জন্য আপনারাই গোরস্থান বানাইছেন মাজার শরীফ। যত বড় বড় বিল্ডিং সব কি? মাজার শরীফ, গোরস্থান। এক ভূমিকম্প দেবে, চাপা পড়ে আপনি ওইটার ভিতরে শেষ, আপনাকে আর বাহির করার কোনো সুযোগ থাকবে না। সরকার তখন বলবে নোয়াখালী শহর এটা পুরা গোরস্থান, চিটাগাং শহরকে গোরস্থান রূপে ঘোষণা করা হইল, অথবা সরকার বলবে ঢাকা শহরকে কবরস্থান হিসাবে ঘোষণা করা হইল। যেমন ইন্দোনেশিয়ার সরকার ভূমিকম্পে তার একটা শহর পুরা ধ্বংসস্তূপ, লাশগুলি ভিতরে, সরকার কিছু লাশ উদ্ধার করে পরে আর পারে না, পরে ঘোষণা করে দিয়েছে ইন্দোনেশিয়ার অমুক শহর পুরোটাই কবরস্থান। এই তো দুই তিন মাস আগে আপনারা যারা বিশ্ব সংবাদগুলি শুনেন, না জানার কথা না। ও ভাইয়েরা, অতএব সময় কিন্তু খুবই সামান্য, খুবই সামান্য, এই জন্য আপনারা রেডি হন। তো রেডি হবেন ইনশাআল্লাহ। আমরা মুসলিম জাতি, কি জাতি? আমরা মুসলিম জাতি। মুসলিম জাতি বাঁচলে, গাজী মরলে শহীদ, ইমান নিয়ে যদি মারা যায়, এক জাররা ইমান নিয়ে যদি মারা যায়, তাহলে 10 পৃথিবীর রাজা। ইউখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যে বলল তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দেয়া হবে। অফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন ঈমান, তার অন্তরে যদি এক যাররা ঈমান থাকে, কয় যাররা? এক যাররা ঈমান যদি থাকে। ও ভাইরা,